ভর্তি পরীক্ষার সময় খাবার ও যানবাহনে বাড়তি টাকা আদায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে প্রতিবাদ জানালেন ছাত্রলীগ নেতাকর্মীরা। রাতে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েও বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, ভর্তি পরীক্ষার সময় এমন নৈরাজ্য নতুন না হলেও প্রশাসন এ বিষয়ে নির্লিপ্ত। আন্দোলনের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান, পরে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসে মূল ফটকে তালা খুলে দেওয়া হয়। এদিকে বিকেলে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের অভিযোগে 20 সিএনজি অটোরিকশা চালকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।